আপনার সহকর্মী যারা এই ফ্যাটারনিটিতে ঈদে সিনেমা রিলিজ করছে তাদের মধ্যে থেকে হয়তো না আপনি শাকিব খানের একটা ফার্স্ট লুক শেয়ার করেছেন, লুকটা কেমন লাগলো? কিংবা শুধু শাকিব খান না, সুরঙ্গতেও আফরান নিশো তার অভিষেক করছে, তারও একটা লুকের ভিডিও প্রকাশ পেয়েছে, সেগুলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় যে আমরা এক একটা আর্টিস্ট যখন এক একটা আর্টিস্টকে ভিন্ন লোকে দেখি, যেখানে শেখার আছে, জানার আছে, তখন সেটা শেয়ার না দেওয়ার কোনো কারণ নেই। শেয়ার দেওয়াটাই কিন্তু মনের অভিব্যক্তি প্রকাশ করা। তো আমার কাছে মনে হয়েছে যে ওই আর্টিস্টের আসলে লুকটা খুবই সুন্দর ছিল। সেখানে আর্টিস্ট হিসেবে আমাদের অভিনয় বা আমরা ফ্যাশন সচেতন যেটাই বলি না কেন শেখার আছে, তাই আমি শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে ভালোবাসার সিম্বলিক হচ্ছে গিয়ে মানে লাল কালার। যে কোনো সময় যে কোনো বিয়ে হোক বা ভালোবাসার মানুষকে প্রেজেন্ট করতে হলেও কিন্তু লাল জিনিসটাই মানুষ খোঁজে, গোলাপ থেকে হোক যাই হোক। তো আমি আসলে লাল শাড়ির নামটা দিয়েছি এবং যখন অনুদানে আমরা আবেদন করি তখন লাল শাড়িটার নামকরণ করে দেওয়া হয়েছে। লাল শাড়িতে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা চলচ্চিত্র দেখার পর আমরা কোনো একটা মেসেজ পাই। তো লাল শাড়ির মধ্য দিয়ে আমাদের যে বাংলার কৃষ্টি কালচার, অর্থাৎ তাঁত শিল্পও যে একটা শিল্প, আমাদের বাংলাদেশে একটা কৃষ্টি কালচারকে প্রেজেন্ট করবে, আমার মনে হয় সিনেমাটা দেখার পর সেই সম্বন্ধে মানুষ জানতে পারবে। প্রথমেই অবশ্য একটু হলেও মনের অজান্তে একটু চিন্তা টেনশন কাজ করছে, কারণ সবসময় অপু বিশ্বাসকে চিত্রনায়িকা অপু বিশ্বাস দেখে এসেছে এবং অন্য প্রোডাকশন থেকে সিনেমা করা হয়েছে সেটাই দেখেছে। সুতরাং অনেক সময় বা ভালো মন্দর যদি কোনো কথা চলে আসতো হয়তোবা সেই দায়ভারটা আমার কাছে এসে পড়তো না, কিন্তু এখন অপু বিশ্বাসের সাথে সাথে প্রযোজক অপু বিশ্বাসও যুক্ত হয়েছে, সে জায়গা থেকে একটু টেনশন তো হচ্ছে, কিন্তু তারপরেও বিশ্বাসের জায়গাটা অনেক বেশি, কারণ সবসময় দর্শক আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এই আত্মবিশ্বাস আমার আছে। আর আমি কখনোই কোনো আর্টিস্ট সহশিল্পীকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমি মনে করি ওয়েলকাম, প্রত্যেকটা মানুষ কাজ করবে, কারণ একার দ্বারা চলচ্চিত্র হয় না। যখন দশটা চলচ্চিত্র একসাথে করা হবে তখনই আসলে সেটাকে চলচ্চিত্র বলা হয় এবং ঈদের আমেজটা তৈরি এভাবেই হয় যেটা এখন হচ্ছে। আমরা সাধারণত দেখতে পাই যে অনুদানের সিনেমাগুলো বিরোধের সময় হচ্ছে দর্শক আনতে ব্যর্থ হয়েছে কিংবা ফ্লপের তালিকায় পড়ছে, সেক্ষেত্রে আপনার লাল শাড়ি আসলে কোন তালিকায় যাবে আমরা জানতে চাই। আসলে এটা যখন একেবারে পর্দায় চলে আসবে, দর্শক আসবে হলে, তখন হয়তো আপনারা সেই ডিসিশনটা দিতে পারবেন। এ পর্যন্ত যেহেতু আমি বানিয়েছি ভালো জায়গা, ভালো লাগার জায়গা থেকে, আত্মবিশ্বাসটাও আমার আছে, সুতরাং এটা যখন রিলিজ হোক তখন বাকিটা হয়তো বা বলতে পারব। লাল শাড়ির রহস্যটা আসলে তাঁত শিল্পকে ঘিরেই, এখানে তাঁতিদের জীবনযাত্রার উত্থান পতনকে ঘিরেই, তো সেখানে শাড়ি নামটা ছিল। আসলে আমার কাছে মনে হয়েছে ভালোবাসার সিম্বলিক হচ্ছে গিয়ে মানে লাল কালার। যে কোনো সময় যে কোনো বিয়ে হোক বা ভালোবাসার মানুষকে প্রেজেন্ট করতে হলেও কিন্তু লাল জিনিসটাই মানুষ খোঁজে, গোলাপ থেকে হোক যাই হোক। তো আমি আসলে লাল শাড়ির নামটা দিয়েছি এবং যখন অনুদানে আমরা আবেদন করি তখন লাল শাড়িটার নামকরণ করে দেওয়া হয়েছে। লাল শাড়ি সিনেমার মাধ্যমে কি তাঁতি শিল্পী যারা আছে বা তাঁতি শিল্পের সাথে যারা যুক্ত আছে তাদের জীবনে বা সামাজিকভাবে কোনো পরিবর্তন আসতে পারে এরকম কিছু আছে? হ্যাঁ, ওটার জন্য তো এই সিনেমাটা মানুষ দেখতে যাবে, যে আসলে এখানে ওই রকমই একটা কিছু মেসেজ আছে যে আসলে তাঁতিদের উত্থান পতন কোথা থেকে শুরু বা তারা কী করছে বা তাদের আসলে কোথায় হওয়া উচিত, কোথায় তারা ব্যর্থ হচ্ছে, এই জন্যই আসলে লাল শাড়ি লাল শাড়ি ইয়ে করা। এখানে আমি আছি শ্রাবণী ক্যারেক্টার আমার, আর নায়কের ক্যারেক্টার হচ্ছে রাজু। তো রাজু আর শ্রাবণী একটা মিষ্টি ভালোবাসাও তাদের মধ্যে আছে। আসলে পুরোটা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে, অলরেডি সবাই জেনেই গেছে এটা তাঁতিদের ঘিরে, যেটা আমি আসলে বলতে চাইনি, কিন্তু আসলে এত বেশি আমরা সবাইকে ইনফরমেশন দিচ্ছি তো এই ইনফরমেশন দিতে চাচ্ছি না, এটার জন্য হলে যেতে হবে। একটাই কোশ্চেন ছিল, ঈদে তো ছবি মুক্তি পাচ্ছে যেহেতু, মুক্তির মিছিল থেকে কয়েকজন পিছিয়েও গেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অপু বিশ্বাস যেহেতু সিনেমা পাগল মানুষ এবং উনি আসলে প্রচুর সিনেমা দেখেন, এবারই দেখি লাল শাড়ির বাইরে কোনো সিনেমা দেখার প্ল্যান করছেন কিনা একটু যদি আগে না? অবশ্যই আছে, সিনেমা তো মানে সিনেমার মানুষ সিনেমা দেখবে, এটাই স্বাভাবিক, তবে একটু তো বাড়তি চিন্তা কাজ করছে নিজের সিনেমাকে নিয়ে, সুতরাং রিলিজ হোক মানে কোনো ভালো রেজাল্ট অবশ্যই পাবো আশা রাখছি, তারপরে অবশ্যই অন্যান্য সিনেমাগুলো এক এক করে দেখবো। একটা